Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Nahmaduhu wa nusalli ala rasulihil kareem. Wa nahnu ala thalika min ash-shahidin wa shakirin. Walhamdulillahi rabbil alameen. Amma ba'd. Fa'a'udhu billahi min ash-shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Priyo darshok shrota, onek onek priti o shubhechha janacchi alokito protidin onushtaner pokkho theke. Asha korchi apnara shokole bhalo achen. সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই নিয়মিত অনুষ্ঠানে আজ উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করেছি আলোচনা পেশ করার জন্য। চলুন, ইসলামী ব্যক্তিত্ব জগতের একজন নক্ষত্র আমাদের মাঝে এসেছে, আমরা প্রথমেই তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমার সাথে আছেন গুলশান উত্তর জামে মসজিদের খতিব এবং উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আনোয়ারুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতরম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সফর মাসের গুরুত্ব। এটি আসলে খুব একটি গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য এই বিষয়টি। সফর শব্দটি হলো সিফর থেকে নির্গত, আর এর অর্থ হলো শূন্য হওয়া। জাহিলি যুগে সফর মাসে লোকেরা যুদ্ধের জন্য বের হয়ে গেলে ঘর শূন্য হয়ে যেত, তাই সফর মাসের নাম, এই সফরের মাসের নাম তারা সফর রাখা হয়েছে। ঐতিহাসিক আলোচনায় আরেকটি বর্ণনা পাওয়া যায়, সেটি হলো আরব দেশে এই সময়টায়, যে সময়টায় সেই সময়টায় সফর মাসে খরা হতো, সফর মাসটা আসলে প্রচুর খরা হতো, এবং যাদের সেই সময়ে খাদ্যের ই থাকতো তাদের খাদ্যের স্বল্পতা দেখা দিত, শেষ হয়ে যেত এবং খাদ্যের অভাব দেখা দিত, এবং ক্ষুধায় মানুষের চেহারাগুলো বিমর্ষ হয়ে যেত, বিবর্ণ হয়ে যেত, রক্তশূন্যতা দেখা দিত এবং ফ্যাকাশে হয়ে যেত। তাই তারা এই অবস্থার সাথে মিল রেখে এই মাসের সঙ্গে একটি বিশেষণ যুক্ত করে তারা বলতো আস সাফারুল মুসাফফার, অর্থাৎ বিবর্ণ সফর মাস। আর এই সফর মাসটিকে সেই জাহিলিয়াতের যুগের মানুষেরা অকল্যাণের মাস মনে করত, আর সফর মাসের চারটাকেও তারা দেখতে চাইতো না। সফর মাস আসলে তারা মনে করতো যে বালা মুসিবত নিয়ে এসেছে এবং অপেক্ষায় থাকতো কখন এই সফর মাস শেষ হয়ে যাবে, এজন্য তারা অপেক্ষায় থাকত। আরেকটি ব্যাপার হলো তারা এই মাসকে অকল্যাণের মাস মনে করত, যেটা হলো ইসলামের সাথে পুরোপুরি একটি সাংঘর্ষিক ধারণা। কারণ হলো কোনো স্থান, সময়, বস্তু অথবা কর্ম, দিন, মাস, বছর, যুগ ও কালকে শুভ ভাবা অথবা অমঙ্গলজনক মনে করা ইসলামী বিশ্বাসের ঘোর পরিবর্তী। আসলে সকল সময়ে, সকল আপনার যেটি হলো মাস, বছর, কাজ, তারপর হলো ভালো কাজ যেগুলো আছে, এগুলো হলো মানুষকে যে অমঙ্গল ডেকে আনতে পারে এই ধারণা করা ঠিক নয়। আর সব কিছুই আল্লাহর সময়ে। যেমন আমরা যদি মনে করি যে অমুক শনিবার এই কাজটি করা ঠিক হবে না, অথবা অমুক দিন এই কাজটি করতে হবে, পঞ্জিকা দেখে করতে হবে, এটি এমন নয়। কারণ হলো এটি ঠিক নয়, কারণ হলো সকল সময়, সকল দিনই হলো আল্লাহর দিন। আমরা অনেকেই অনেক কুসংস্কারের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে আছি, সেই কুসংস্কারগুলো আসলে আমাদের সমাজ থেকে দূরীভূত করা দরকার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজ এই সফর মাসের গুরুত্বে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে আসলে কোনো মাস, কোনো সময়, কোনো দিন এগুলো অমঙ্গল বয়ে আনে না, বরং সব দিনই আল্লাহর দিন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামে কোনো অশুভ যাত্রা নেই, বুখারি ও মুসলিম শরীফে এসেছে। তো অশুভ বলতে কিছু নেই। আরেকটি হাদিসের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হলেন, রাতে তিনি জাগ্রত হয়ে বললেন যে সুবহানাল্লাহ, এই চমৎকার সুন্দর রাত
এতে কত বিপদ আপতিত হয় আর এতে কত রহমতের ধনভাণ্ডার খুলে দেয়া হয়। বুখারী শরীফের 116 নং হাদিস। অর্থাৎ কত রহমতের দরজা খুলে দেওয়া হয়, ধনভাণ্ডারের দরজা খুলে দেওয়া হয় এবং অকল্যাণও হয়। তো এই কল্যাণ অকল্যাণ এর জন্যে যে সময় দায়ী এটি নয়, অকল্যাণ মানুষের কর্মের কারণে হয়, কল্যাণ সেটা আল্লাহর পক্ষ থেকে তিনি দিয়ে থাকেন। প্রিয় দর্শক শ্রোতা, সফর মাসের গুরুত্ব নিয়ে আমরা চলুন আমাদের প্রিয় অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। জি মহতারাম। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বা'দ। قال سبحانه وتعالى: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض. الله رب العالمين পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে জামানার সৃষ্টিকারী তো আল্লাহ, এবং সেই জামানাটাকে ভাগ করে দিয়েছেন, বিভক্ত করে দিয়েছেন। তো সেই বিভক্তিতেই আমরা বর্তমান বিশ্বে সারা পৃথিবীতেই মানুষ সেটাকে গণনা করে থাকে, নিজেদের সুবিধার খাতিরে অনেক সময় গণনাটা মানুষ নিজেদের জন্য করে নিয়েছে। কেউ হয়তো চন্দ্রের সাথে সম্পর্ক রেখে, কেউ হয়তো সূর্যের সাথে সম্পর্ক রেখে, অথবা কেউ নিজেরা একটা বানিয়ে। যেমন চন্দ্রবর্ষ বলতে আমরা হিজরি বর্ষ যেটা বলে থাকি, অথবা কামারি আশুরুল কামারিয়া, চাঁদের সাথে যেই মাসগুলো সম্পর্ক রয়েছে। আরেকটা আছে যে সূর্যের সাথে যেই সম্পর্ক, যে আমরা বাংলা বর্ষ যেটা বলি, সেই বর্ষের সম্পর্ক কিন্তু সূর্য ওঠার সাথে সাথেই শুরু হয়, আর এটাকে সৌরবর্ষ সেই জন্য বলা যে সূর্যের সাথে এর গণনা শুরু হয়। আরেকটা মাঝখান থেকে রাতের 12টা থেকে গণনা শুরু হয়, সেটা ঈসাই বা মিলাদি যেটা বা খ্রিস্টাব্দ খ্রিস্টানরা যেটা করে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাস বলতে বা মাসের গণনা বলতে সেটা চন্দ্রমাসকেই বুঝিয়ে থাকে। সেই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের এই আয়াতের মধ্যে স্পষ্টই বলে দিয়েছে, ইন্না ইদ্দাতাশ শুহুর ইন্দাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহর কাছে 12টি মাস রয়েছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির লগ্ন থেকেই। তাহলে তন্মধ্যে যে 12টি মাস রয়েছে, এই 12টি মাসের বর্তমান গণনা অনুযায়ী হিজরি বর্ষ হিসাবে যেটা আমরা গণনা করে থাকি, তার দ্বিতীয় মাস হলো সফর। এই সফর সেটা 12 মাসেরই একটি মাস। ও আরবাতু মিনহাল হুরুম, তন্মধ্যে 4টি মাস হলো হারামের মাস। তন্মধ্যে হাদিসের মধ্যে যে স্পষ্টভাবে বলা আছে, সালাত মুতাওয়ালিয়াতুন, 3টি হলো পরস্পর, অর্থাৎ পরস্পরের মধ্যে জিল কাদ, জিল হাজ, মহরম। এই যে মহরম চলে গেল, তারপরেই আসছে মহরম, পরেই আসবে যেটা সেটা সফর। এই সফরের একটি মহরম মানে হারাম মাসের পরের মাস, আর মাঝখানে আরেকটা রয়েছে রজব, যেটা হলো আপনার শাবান, তার আগের মাস যেটা সেই রজব মাস, এটাও হারামের মাসের মধ্যে। বাকি মাসগুলো অবশ্য হারাম মাস নয়। তো এই যে মহরম মাস, এটা হলো হারাম মাস, 3 মাস একাধারে হারাম মাস। হারাম মাস এই জন্যই বলা হয় যেহেতু সেই সময়ের মধ্যে যুদ্ধ বিগ্রহ পর্যন্ত এত হরমত এই মাসগুলো, এত সম্মানিত। আর হজের মাস তো সম্মানিত মাস আছে, জিল কাদের, জিল হাজের, হজের মাস, তারপরে মহরম মাসে সম্মানিত বিভিন্ন কারণে, যেটা আমরা আশুরা বিভিন্ন সময় শুনে থাকছি। আর সেই জন্য মহরম মাসকেও সম্মান করা হয়, মহরমকে শাহরুল্লাহিল হারাম বলা হয়েছে। তো এই 3 মাসের মধ্যে একাধারে 3টি মাস পর্যন্ত আরব দেশের মধ্যে জাহিলি যুগের মধ্যে যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল। যেটা আমরা দেখে থাকি যে আরবরা কিন্তু এমনি যুদ্ধ বিগ্রহ অনেক বেশি প্রসিদ্ধ ছিল, হরুপ মানে যুদ্ধ তাদের মধ্যে লেগেই থাকতো পরপর একটার পর একটা। কিন্তু এই মহরম হারাম মাসগুলো আসলে সেই সময় তারা যুদ্ধ করত না। তাই মহরম মাস যখন চলে যেত, সফর মাস আসতো, তখনই আবার 3 মাস পরে যুদ্ধের একটা দমদমা বেজে আসছে, সেই কারণে তারা বেরিয়ে পড়তো। যে কথা একটু আগে আপনি বলেছেন যে অনেক সময় ঘর বাড়ি খালি হয়ে যেত যুদ্ধে যাওয়ার কারণে, সেই কারণে তারা এটাকে সফর মাস বলা হয়, সিফরুন থেকে যদি বলা হয়, অথবা সাফরুন থেকে যদি ধরা হয় মানে হলদে, তাহলে ওই যে দুর্ভিক্ষ ইত্যাদির কারণে সফর মাস বলা হয়। তো সেই মাসগুলোর মধ্যে থেকে সফর মাসকে তারা জাহিলি যুগের মধ্যে এটাকে একটা অশুভ মাস বলে আখ্যায়িত করেছিল। এর বিভিন্ন কারণ বা প্রেক্ষাপট রয়েছে। রাফেদি সম্প্রদায় যারা আছে, এরা তো এটাকে অনেক সাংঘাতিকভাবে সুউম মনে করে, অশুভ মনে করে, খারাপ মনে করে। এমনকি সফর মাসের প্রথম তারিখ আসলে তারা ঘরের ছাদের মধ্যে একটা নিদর্শন আলামত টাঙ্গায় রাখে, এবং সফর মাস চলে গেলে ওটা খুলে ফেলে, এবং সেদিন থেকে তারা আনন্দ উৎসব করে যে সফর মাস চলে গেলে, খারাপ মনে করে। ওই
জাহিলি যুগের মানুষরা বিভিন্ন কারণে তারা এটাকে খারাপ মনে করে থাকতো, সেই আকীদা এবং বিশ্বাসটুকু প্রতিহত করার জন্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা সাফারা লা আদওয়া ওয়ালা হামাতা ওয়ালা শুউমা ওয়ালা নাওআ ওয়ালা সাফারা, এই আকীদাগুলোকে বিনষ্ট করার জন্য। অর্থাৎ লা আদওয়া বলতে যে সংক্রামক রোগের কথা যেটা বলা হয়ে থাকে যে এটা ইসলামের মধ্যে এর কোনো অস্তিত্ব নাই। এখন আজকাল বর্তমান সমাজে বর্তমান যুগে আমরা যেই কারণে ভয়ে মানে সবাই তটস্থ হয়ে পড়েছি, সারা পৃথিবীর চাক্কা যেখানে থেমে গেছে সেই করোনা মহামারী বৈশ্বিক এই ভাইরাসের কারণে, তো এইটাকে অনেকেই মনে করে যে এটা তো ছোঁয়াছুঁই রোগ বা সংক্রামিত রোগ। আসলে তাহলে হাদিসের মধ্যে যেখানে বলা হয়েছে লা আদওয়া, এই সংক্রমণ বলতে কিছুই নেই, তাহলে এর অর্থ কী হবে? আর বর্তমান প্রেক্ষাপটে যে দেখছি আমি সত্যিটা একজন থেকে আরেকজন সংক্রামিত হচ্ছে, তাহলে রসুলের হাদিসে কোনটা নিষেধ করা হয়েছে? নিষেধ করা হয়েছে যেটা সেটা হলো এর ব্যাখ্যা বলেছে লা আদওয়া মানে রোগ নিজে নিজের গতিতে সংক্রামিত হতে পারে না ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ যাকে দেন তারই হবে, না হলে হবে না। এই আকীদা ও বিশ্বাস ঠিক রাখতে হবে। হ্যাঁ, সেই জন্য যে মাঝে মাঝে যে সংক্রমিত হয় সেই কারণে মানুষের ইমান আকীদা দুর্বলের কারণে রসুল অন্য হাদিসের মধ্যে বলেছেন সাবধানতা অবলম্বন করার জন্য, সেটা বিস্তারিত আলোচনা হয়েছে। এরপরে হাদিসে আরেকটা যে অংশ আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা ওয়ালা সাফারা, অর্থাৎ ওয়ালা সাফারা বলতে সফর মাসের মধ্যে, এটা দুইটা এক ব্যাখ্যা হইতে পারে। একটা হলো সফর মাসকেই তারা এটা অশুভ মনে করতো, খারাপ মনে করতো, সেটাও করা যাবে না। যেটা আপনি বলেছেন আল্লাহর মাস আল্লাহর দিন সবগুলোই আল্লাহর এবং সেগুলো সবের মধ্যেই কল্যাণ রয়েছে, আর মানুষ যদি অকল্যাণ থাকে বা আল্লাহ যদি কারোর জন্য অকল্যাণ রেখে তাহলে যে কোনো সময় যে কোনো মাসে যে কোনো সময়ের মধ্যেই হতে পারে। এই ইমান আকীদা রাখতে হবে যে সময়ের কারণে অর্থাৎ সফরের কারণে হোক বা অন্য যে কোনো কারণেই হোক বা অশুভ বিভিন্ন জিনিস দেখে যে মানুষ অনেক সময় মনে করে এটা ইসলামের মধ্যে তার কোনো স্থান নেই, তো সফর মাস আসলেই খারাপই হবে বা সফর মাসের যে অলক্ষণ বা কুলক্ষণ বলা হয় এই সমস্ত আকীদা ও বিশ্বাস আমাদের করা যাবে না। ইবাদতের ক্ষেত্রে সব ধরনের ইবাদতই এর মধ্যে করা যাবে, নফল ইবাদত যেমন অন্য মাসের মধ্যে আমরা করি এই মাসের মধ্যেও করা যাবে। এখন মূলত যে বিষয়টা রয়েছে যে এই সফর মাসের মধ্যে যে তারা খারাপই মনে করার কারণে এই মাস থেকে দূরে থাকে, এখানে একটি হাদিসের কথা অনেক সময় উল্লেখ করে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মান বাশশারা নবী খুরুজি সফর ফাবাশশারতুহু বিল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তি সফর মাসের চলে যাওয়ার সংবাদটা আমাকে দিকে আমি তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেব। এই কথার এই হাদিসটার ব্যাপারে দুই রকমের কথা আসে, কেউ কেউ বলেছেন এটা জাল হাদিস বা এটা মৌজু হাদিস, এই হাদিসের কোনো সহি অস্তিত্ব নেই। আবার কেউ কেউ বলেছেন এটা সহি হতে পারে, তবে সেটার প্রেক্ষাপট ভিন্ন রয়েছে। সেটা হলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একটা সারিয়াতে পাঠিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, অনেকদিন পর্যন্ত এখনকার মতো তো কমিউনিকেশন তখন আর ছিল না, মোবাইল ছিল না, ইয়ে ছিল না, সংবাদ পাওয়া যাচ্ছিল না। তো অনেকদিন পরে সংবাদ পেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে চিঠি লিখে পাঠিয়েছেন যে যে সফর মাসের শেষে আমি এসে উপস্থিত হব। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই ভালোবাসতেন যে তিনি এই মাসের মধ্যে না আসার কারণে তার কাছে দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে রাসূলুল্লাহ ছটফট করতেছিল, তাই তিনি বলছিলেন যে সফর মাস ঢেলেই যেহেতু আসবে তো সফর মাস যাওয়ার সংবাদটা যে আমাকে দিতে পারবে তার জন্য জান্নাতের সুসংবাদ দাও, এটা হলো সেই রকম একটা কথা। তো যাই হোক, দুই ধরনের থেকে আমরা বুঝি, কিন্তু এটার অস্তিত্ব এই কারণে নয় যে সফর মাসকে খারাপ মনে করে অশুভ লক্ষণ মনে করে। হয়তো যদি এটাকে সহি ধরে নেওয়া যায় বা এটা হাদিসের অংশ হিসেবে ধরা যায়, তাহলে এই দৃষ্টিকোণ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আগমনের সংবাদটার কারণে এটাকে তিনি হয়তো ইয়ে মনে করেছেন, না হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দ্বারা তো আরও স্পষ্টভাবে বলেছেন ওয়ালা সাফারা, অর্থাৎ সফর মাসকে এটাকে অশুভ লক্ষণ মনে করে অথবা এটাকে মানুষের জন্য ক্ষতিকারক এটা বলা যাবে না। যেমন কোরআন করিম মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে ওয়ালা তায়রা ওয়ালা তাতায়্যার বিভিন্ন শব্দ তাইর বলা, ফাই বলা, শুউম বলা, অশুভ লক্ষণ এটি বলার যেই বিষয়টা রয়েছে সেটা স্পষ্টভাবে সেটাকে নিষিদ্ধ করে দিয়েছেন বা খণ্ডন করে দিয়েছেন। তো এই হাদিস থেকে আমরা বলবো যে জাহিলি যুগের যে আকীদা বা বিশ্বাস ছিল যে সফর মাস আসার কারণে খরা হচ্ছে বা সফর মাস আসার কারণে আমাদের ঘরবাড়িগুলো খালি হয়ে যাচ্ছে, বা কেউ কেউ এটাও বলেছেন যে আরবের জেজিরাতুল আরবের দক্ষিণ বা ইয়ামানকে যেটা ইঙ্গিত করা হয়েছে ওখানে সফরিয়া বলে একটা মার্কেট ছিল, যেই মার্কেটের মধ্যে আরবরা যে বাজার করতো সেই কারণে এটাকে সফর বলা হয়ে থাকে। তো যে কারণেই হোক না কেন সফরের মধ্যে অশুভ লক্ষণ বলে আকীদা ও বিশ্বাস করা এটা মুসলমানের বা ইমানের মধ্যে খলল আসবে এবং সেটা করা যাবে না।
এই জন্য আমরা সফর মাসকে অন্যান্য মাসের মতোই মনে করি এবং অন্য মাসের মধ্যে যেরকম ইবাদত করা যায় সেই সফর মাসের মধ্যে ইবাদত করা যাবে, অন্য মাসের মধ্যে যেই ধরনের আমল করা যায় এই মাসের মধ্যে সেই ধরনের আমল করা যাবে। বরং এই মাসের মধ্যে যদি আমরা আমল করতে পারি, বিশেষ করে যে সমস্ত আমলগুলো রয়েছে, যেমন আইয়ামে বীজের রোজার কথা বলা হয়েছে যে বিশেষ করে আমরা সফর মাসে যদি আইয়ামে বীজের রোজা পালন করি তাহলে সেটাও করতে পারবো, নফল নামাজ পড়ার ক্ষেত্রে আমরা নফল নামাজ করতে পারবো, আল্লাহ পাকের অন্য ইবাদত করতে পারবো। এবং সফরকে শুভ মনে করে বা অশুভ লক্ষণ মনে করে অনেকে অনেক কাজ থেকে সে সময় বিরত থাকে যে সফর আসলে এই কাজ করবো না, অনেকে আবার জিজ্ঞেসও করে থাকে আমাদেরকে সফর মাসে কি বিয়ে শাদী করানো যাবে কি না ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের কোনো বাতিল আকিদা করা যাবে না, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে আমাদেরকে নিষেধ করেছেন। তো সফর মাস এটাও আরবি মাসের একটি মাস, দ্বিতীয় মাস, সেই হিসাবে সফর মাসের মধ্যে আমাদের আল্লাহ পাকের ইবাদত করার মধ্যে কোনো অসুবিধা নেই। এবং এই ক্ষেত্রে খারাপ ধরনের কোনো আকিদা ও বিশ্বাস রাখা যে সফরের কারণে আমার এটা হয়তো ক্ষতি হয়েছে বা হতে পারে, এরকম আকিদা ও বিশ্বাস রাখা যাবে না। তাহলে সফর মাস আল্লাহ পাকের একটি মানে সম্মানিত মাসের মধ্যে থেকে একটি মাস, এই মাসের মধ্যে আমরা যত নফল ইবাদত আছে সেটা আমরা করতে পারবো, ফরজ ইবাদতগুলো তো করবই, এবং এই মাসকে অশুভ লক্ষণ বলে কোনো ধরনের আমল থেকে নিজেকে বিরত রাখা যাবে না। এবং আকিদার দিক থেকেও এটা সাংঘাতিকভাবে যে সফরের কারণে অথবা সফর মাসের মধ্যে হওয়ার কারণে আমার এরকম ক্ষতি হইতে পারে, যেটা রাফেদি বা অন্যান্য সম্প্রদায় বা জাহিলি যুগের মানুষরা যেমনটা করে থাকতো সেটা করা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে আজও বৈধ নয়, এবং সেই ধরনের আকিদার পোষণ করা এটা গুনাহের কাজ, সেখান থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আসলে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম সফর মাসের গুরুত্ব। তো আসলে সফর মাস এটি এমন একটি মাস যে মাসে আমরা রোজা রাখতে পারি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফে এসেছে, যে ব্যক্তি প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখলো সে যেন সারা বছর রোজা আদায় করলো। তো আমরা এই মাসের যে কোনো মাসের আমরা মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখলে সে যেন সারা বছর রোজা রাখলো সেই সবের কথা নবীজি বলেছেন। এই জন্য আমরা সফর মাসে রোজা রাখতে পারি, নফল নামাজ ইবাদত বন্দেগী তেলাওয়াত আমরা করতে পারি। আমরা আজকের আলোচনার মাধ্যমে এটি বুঝতে পেরেছি যে সময়ের কথা বলা হয়েছে, যে সমস্ত সময় আল্লাহ আল্লাহ সময়ের কসম করে বলেছেন সূরা আছরে। তো সময় এমন একটি জিনিস, সময় আসলে কারোর জন্য অপেক্ষা করে না, আর এই সময় যদি আপনি সময়কে ব্যবহার করতে না পারেন সময় আপনাকে ব্যবহার করে ফেলবে। সময় হলো তরবারির মতো, আপনি যদি তাকে কাটতে না পারেন তাহলে সে আপনাকে কেটে ফেলবে, আপনি যদি তাকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সে আপনাকে নিয়ন্ত্রণ করে ফেলবে। এই জন্যে প্রতিটি সময় আমাদেরকে যথাযথভাবে আমাদেরকে কাজে লাগাতে হবে। আরেকটি বিষয় হলো যে আমরা বিয়ে শাদীতে দিনক্ষণ দেখে আমরা তারিখ ঠিক করি, আসলে আমাদের একটি ধারণা হয়ে গেছে যে অমাবস্যা পূর্ণিমা এগুলো দেখে দিনক্ষণ দেখে তারপর তারিখ অনুষ্ঠানে নির্ধারণ করা হয়। এটিও আসলে ইসলামের সাথে একটি সাংঘর্ষিক কারণ হলো মহিমাময় প্রতিপালকের সবগুলোই রহমত, দয়া, রাত দিন বছর মাস সব কিছুই আল্লাহ তাআলার, তিনি দিয়েছেন আমাদের জন্য। সুতরাং এখানে ভালো খারাপ বলে আমাদের দিনক্ষণকে স্বীকৃতি দেওয়া বা নির্ধারণ করা বা সিদ্ধান্ত দেওয়ার অধিকার কারোর নেই। এই জন্যে আমরা সবসময় সময়কে মূল্যায়ন করবো এবং সব সময়কেই আমরা চেষ্টা করব কাজে লাগাতে। কারণ হলো আমাদের হাসি কান্না দুঃখ বেদনার পালতুলে জীবন নামক এই নৌকাটিকে এ পর্যন্ত নিয়ে আসতে আমাদের জীবন থেকে অনেক সময় চলে গেছে যার কখনো ফিরে আসবে না। কালের তরঙ্গ বলে যে রত্ন ভাসিয়া গেল ফিরিয়া নাহি আসিবে আর, হায় রে জীবন এক স্রোত প্রবাহিনী উজান বহে না আর। জীবনের আসলে স্রোত যখন বয়ে যায় সেই স্রোত আর কখনো উজান বহে না। তো এই জন্যে এই যে সময়ের যে গুরুত্ব, সেই সময়ের গুরুত্বটা আমাদের বুঝতে হবে। প্রতিটি দিনে আমাদের কাছে মেহমান হিসেবে আসে প্রতিটি দিনই, আবার সেই মেহমান যেভাবে কিছু সময় থেকে চলে যায় এই দিনটিও প্রতিদিন আমাদের কাছে এসে চলে যায়। একবার যেই দিনটি চলে যায় সেই দিনটি কিন্তু আর কখনো আসে না। একবার যে দিনটি আমাদের জীবনের থেকে আমরা হারিয়ে ফেলি সেই দিনটি আর কখনো ফিরে আসবে না। এজন্য প্রিয় দর্শক শ্রোতা, যখনই আমরা
বন্দিগি করব, নামাজ আদায় করব, তখন যেন আমরা ভাবি যে এটি হলো আমাদের জীবনের শেষ নামাজ, এই বন্দিগিটা হলো আমার জীবনের শেষ বন্দিগি, আর কখনও এই বন্দিগি করার সুযোগ আমার জীবনে নাও মিলতে পারে, এইভাবে সলাত আদায় করার সুযোগ আমার জীবনে আর কখনও নাও মিলতে পারে। আমাদের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করা, প্রতিটি সময়কেই জীবনের শেষ সময় মনে করা আমাদের উচিত। কারণ হলো চোখের পাতা এক করতে যতটুকু সময় লাগে তার চেয়েও কম সময় লাগে মানুষের এই জীবন প্রদীপ নিভে যেতে। আসলে মৃত্যুর ফেরেশতা এসে আমাদের এই জীবন প্রদীপ নিভিয়ে দেয়, যখনই আল্লাহর হুকুম হয় তখনই চলে আসে। আমরা কেউ জানি না আমাদের কার কাপনের কাপড় কোন মিলে তৈরি হচ্ছে, আমরা কেউ জানি না কার আতর গোলাপ তৈরি হয়ে গেছে, সুরমা তৈরি হয়েছে বাড়িতে আসতে বাকি, কারো সাবান লোবান কোন দোকানে যেন এসে পৌঁছে গেছে শুধু বাড়িতে আসতে বাকি। এই যে আমাদের যে কোনো সময় আমাদের বিদায়ের শেষ চিঠি এসে যেতে পারে, যে কোনো সময় এই পৃথিবী ছাড়ার নোটিশ আমাদের কাছে আসতে পারে, আমাদের বাড়ির দরজায় মৃত্যুর ফেরেশতা দাঁড়িয়ে আছে, নক করলেই ঘর থেকে বেরিয়ে আসতে হবে, গাঁঠুরি গুছানোর সময় আমাদের আর থাকবে না, ভালো কিছু ব্রিফ কিছু নেওয়ার জন্য এসে সুযোগও আর থাকবে না। সুতরাং প্রতিটি ক্ষণকেই সময়কেই যেন আমরা মনে করি এটাই আমার জীবনের শেষ দিন, এটাই আমাদের জীবনের শেষ সময়, এই দিনটিকে আমি পেয়েছি, আগামী দিনটি আমি নাও পেতে পারি, সুতরাং এই দিনটিকে আমি যেন যতটুকু ভালো কাজ করার আমরা করতে পারি এবং করে নেই সেই প্রত্যয় আমাদের সবসময় থাকতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, সফর মাসের গুরুত্ব নিয়ে আমরা যেটা আজকে পেলাম যে সর্বশেষ হলো যে সময় আল্লাহর একটি নিয়ামত দেয়া, এটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, এবং আমরা সবসময় এবাদত বন্দিগি করতে পারবো, এবাদত বন্দিগি করব। আল্লাহ তাআলা যেই নিষিদ্ধ সময় যেখানে সূর্য অস্ত সূর্যোদয় যেই সময়ে যেটা করা যাবে না সেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখিয়ে গেছেন, বলে গেছেন, সেভাবে আমরা চলবো। তবে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আমরা কখনো যাওয়ার চেষ্টা করব না, যাওয়ার দুঃসাহস আমরা করব না। চলুন সফর মাসের গুরুত্ব নিয়ে আমরা আরও সংক্ষিপ্তভাবে আমাদের অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। জি আলহামদুলিল্লাহ, আমরা সফর মাসে যে সমস্ত আমলগুলোর কথা শুনলাম তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি উল্লেখ করে দিয়েছেন যে আইয়ামে বীজ বা প্রতি মাসের চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখার ব্যাপারে। আসলে আরেকটা জিনিস জানা দরকার, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবীর মধ্যে কোন জায়গায় কোনটা কোনভাবে সেট আপ করা দরকার সেই প্রতিস্থাপনের ব্যাপারটা আল্লাহ পাকের চেয়ে ভালো আর পৃথিবীতে কেউ জানে না। যেমন আমরা আজকে আইয়ামে বীজের রোজার কথা বললাম যে এই সফর মাস তো একটা মাস যার মধ্যে এই আমলটা আমরা করতে পারি, তো সেই আমলের মধ্যে প্রতি মাসেরই প্রতি আরবি মাসেরই 13, 14, 15 তারিখ যেটা আইয়ামে বীজের রোজা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দৃষ্টিকোণ থেকে সারা বছর রোজা রাখার সব পাওয়া যায়। তো আইয়ামে বীজের রোজা এই জন্যই রাখা হয়েছে, এখানে একটা সময়ের ব্যাপার স্থানের ব্যাপারের বিষয় আছে। সেই বিষয়টা কি যে আসলে আইয়ামে বীজের মধ্যে এই তিন দিন রোজা রাখার জন্য কেন রাসূল সাল্লাম বললেন, এরও একটা হ্যাকমত আছে। তো আমরা আগের দিনে এত এই সমস্ত হ্যাকমতগুলো এর অন্তর্নিহিত তথ্যটা খুঁজে বের করা আমাদের জন্য তো কষ্টসাধ্য ব্যাপার হয়েছে। বর্তমান বিজ্ঞান এবং প্রযুক্তির আকর্ষণে এসে মানুষ অনেক কিছুই উদ্ভাবন করতে পেরেছে, তন্মধ্যে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ওরা গবেষণা করে দেখেছে যে আইয়ামি বীজের যে সময়গুলো থাকে অর্থাৎ এই চন্দ্রমাসের 13, 14, 15 যখন নাকি চন্দ্রের পূর্ণ সময়টা হয় সেই সময় কিন্তু এর সাথে কাউনিয়তের কিছু সম্পর্ক আছে। যেমন এই সময়ের মধ্যে জোয়ার ভাটার একটা সময় আছে, জোয়ার হয় মানে সমুদ্রের মধ্যে নদীর মধ্যে পানি বাড়ে বর্ধন হয়, এর অর্থ কি শুধু সমুদ্রে বাড়ে না, যেহেতু পানি বাড়ে এটা বিজ্ঞান গবেষণা করে এই সময়গুলোর মধ্যে মানুষের শরীরের মধ্যেও পানি বাড়ে। যেমন অনেক মানুষের যাদের রস বাত আছে বিভিন্ন রকম বাতে যারা আক্রান্ত, আমরা নিজেরা অনেক সময় বাস্তবে পরীক্ষা করে দেখেছি ওই চন্দ্রমাসের এই সময়গুলো আসলে আমার নিজের এরকম যেমন ছিল তখন দেখি ওই গিরা বাত যেটাকে বলে বিভিন্ন গিরায় গিরায় এটা ফুলে ইয়ে হয়, তারা বলছে কি যে এই সময় শরীরের মধ্যে পানি বাড়ে,
তো পানি বৃদ্ধি হওয়ার কারণ রস বাড়ার কারণে তার থেকে মানুষ ব্যথা অনুভব করে। আর সেই সময় যদি মানুষ রোজা রাখে, দীর্ঘ সময় যদি না খেয়ে থাকে, উপবাস থাকে, অটোফিজি করে, তাহলে দেখা যাচ্ছে যে সেই সময়ের মধ্যে মানুষের শরীরে পানির এই দীর্ঘ সময়টা কম থাকলে পরে তখন ওই পানির বর্ধনটা কমে যায়, আর যার ফলে মানুষ ব্যথা ইত্যাদি থেকেও মুক্তি পায়। তাহলে একটা আল্লাহ পাকের কাছে সওয়াব হিসাবে তো সারা বছর রোজা রাখার বিষয়টা পাবেই, তারপরেও বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, শারীরিক দৃষ্টিকোণ থেকে, দুনিয়ার দিক থেকেও তার অনেক বড় উপকার হচ্ছে। স্বভাবের দিক থেকে সারা মাস সারা বছর রোজা রাখার স্বভাবও পেয়ে গেল, আবার শারীরিক দিক থেকে সুস্থতা হবে। বিভিন্ন সময় রোজার কথা কোরআন হাদিসের মধ্যে আসছে। তো এরকমভাবে সময় যেগুলোর কথা আমরা বলছি, তো সবসময় যেমন এটার মধ্যে যেমন তাশাউম নাই, এর মধ্যে যেমন আমাদেরকে কোনো খারাপই অশুভ লক্ষণ মনে করা যাবে না, আবার কিছু কিছু সময় আছে যেই সময়গুলোকে যদি আমরা মূল্যায়ন করতে পারি তাহলে সেই সময়ের দ্বারা আমরা উপকৃত হতে পারি। যেমন ধরুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুরি কাফি উম্মতি ফি বুকুরিহা, এই উম্মতের সকালবেলার মধ্যে বরকত দেওয়া হয়েছে। তাহলে সকালবেলার মধ্যে যে বরকত দেওয়া হয়েছে, সকালের এটাও একটা সময়, কিন্তু সময়কে আল্লাহ পাক আফদ্দালা জামানান আলা জামান, মাকানান আলা মাকান, কখনও কখনও আবার সময়ের উপরে আল্লাহ পাক সময়কে মর্যাদা দিয়েছেন। সফর মাসের কথা গুরুত্ব আমরা বললাম, ইবাদতের কথা বললাম, কিন্তু এই সফর মাসের ইবাদত রমজান মাসের ইবাদতের সমান হবে না। সফর মাসের রোজা কিন্তু মহরম মাসের রোজা সমান হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, আহাব্বু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে রমজান মাসের রোজার পরে সবচেয়ে প্রিয় রোজা নফল রোজার মধ্যে মহরমের রোজা। তাহলে মহরম মাসে এই আশুরার এই রোজাটা রাখার এর ফজিলত মানে মর্যাদা অন্য দিনের চেয়ে বেশি। তাহলে দিনের ক্ষেত্রে বা সময়ের ক্ষেত্রে যেটা কোরআন হাদিসের দ্বারা আল্লাহ পাক কখনো কখনো কাকে সম্মান দিয়েছেন, বেশি সম্মান দিয়েছেন সেটাটি, কিন্তু অশুভের দিক থেকে সেটা আবার সবসময় যে কোনোটাকে অশুভ মনে করা যাবে না। সকালবেলা, হ্যাঁ সকালবেলা বের হলে তার মধ্যে কাজে কর্মে সর্বদিক থেকে বরকত পাওয়া যায়, শরীরের ইয়ের দিক থেকেও বরকত পাওয়া যায়। তো সেটা আমরা বাস্তব আমলের মধ্যে করে দেখেছি, যেই দিন যে সকালবেলা কাজ করবে সে, আমাদের দেশের অনেক মানুষ এই ক্ষেত্রে আমরা কিন্তু তার উল্টাটা করে থাকি। অনেক মানুষ আছে সকালবেলা না উঠে ওরা ঘুমায়, 10টা 11টার সময় উঠে, 12টার সময় উঠে, রাত্রিবেলা জাগে, রাত্রিবেলা কাজ করে, অথচ আল্লাহ পাক কোনো ওয়াজা আল্লাহ লাইলা লিবাসা ওয়াজা আল্লাহ নাহার মাআশা, দিনকে আমি করে দিয়েছি তাদের জন্য মাআশ, আর রাত্রিতে করেছি লিবাস, লিবাস মানে ঢেকে রেখেছি যাতে তারা ঘুমাতে পারে। কারণ অন্ধকার হলে পরে মানুষের মধ্যে ঘুমের যে বিষয়টা সেটা আসে, এবং এটা আল্লাহ পাক যে অটোমেটিক একটা সিস্টেম করে দিয়েছেন, যে অনেকেই বলা হয় যে রাত এক রাত্রির ঘুমকে যদি কেউ বাদ দেয় তাহলে এটা অনেক রাত্র ঘুমায়ও তার পরিপূর্ণতা হাসিল করতে পারে না, অর্জন করতে পারে না। আবার কেউ যদি দিনের বেলা বেশি ঘুমায় তাহলে তার শরীরের জন্য সেটা ভালো হয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যেই সময়কে সৃষ্টি করে দিয়েছেন সেটাকে সেভাবে কাজে লাগাতে পারলে সুবিধা হয়। তাই সফর মাসও আসছে, তো সফর মাস যেমন অন্যান্য মাসের মতো তার মধ্যে যেমন কোনো তাশাউম নেই অথবা এর মধ্যে কোনো বদফালি নেই, অন্য কথায় বলতে গেলে এর মধ্যে অশুভ লক্ষণ বলে আকীদা যেন বিশ্বাস করা যাবে না, কিন্তু সেই মাসে কাজ করা, ইবাদত করা এটার জন্য উন্মুক্ত আছে। অন্য মাসে যেমন কাজ বা ইবাদত করলে সওয়াব পাওয়া যাবে, এই মাসের মধ্যে সওয়াব পাওয়া যাবে। আবার কখনো কখনো কোনো সময়কে আল্লাহ পাক কোনো সময়ের উপরে মর্যাদা দিয়েছেন, কোনো জামানাকে জামানের উপরে মর্যাদা দিয়েছেন, কোনো জায়গাকেও আল্লাহ পাক জায়গার উপরে মর্যাদা দিয়েছেন। আজকে আমরা এখানে বসে কথা বলছি বা এখানে নামাজ পড়ছি, এই নামাজটাই যদি কোনো ব্যক্তি সেই নামাজটা মসজিদে গিয়ে পড়ে তাহলে এই মসজিদের মানে জায়গার পরিবর্তনের কারণে তার নামাজের মর্যাদা বৃদ্ধি পেয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুর রাজুলি ফি জামাআতিন তাদআফু আলা সালাতি ফি বাইতিহি আও দুকানিহি 27 দারাজা, যে ঘরের মধ্যে একা একা নামাজ পড়লে বা দোকানের মধ্যে একা একা নামাজ পড়লে এই নামাজটা যদি জামাতে গিয়ে পড়ে তাহলে আল্লাহ 27 গুণ সওয়াব বৃদ্ধি করে দিবেন, কোন রাওয়ায়েতে আছে 25 গুণ সওয়াব বৃদ্ধি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের 1500 বছর আগে বলে গেছেন, বিজ্ঞান অনেক পরে এসেও সেটাকে দেখতে পাচ্ছেন যে তিনি সত্য বলেছেন, এবং বিজ্ঞানের সাথে কোনো সাংঘর্ষিকতা নেই, বরং বিজ্ঞানের সাথে গভীর বন্ধুত্ব রয়েছে। হ্যাঁ, ওই ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগে যখন এই বিজ্ঞান ছিল না তখন তিনি বলেছেন, নিরক্ষর একজন মানুষের পক্ষ থেকে এটা বলা মানে নিশ্চয়ই অন্য কোনো ঐশী বিষয়, অনেকে আবার ইসলাম গ্রহণ করেছেন এই কারণে। জি মহতারাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। প্রতিদিনের ন্যায় আজও ছোট একটি মোনাজাতের মাধ্যমে আজ আমরা অনুষ্ঠান শেষ করব। আমাদের সাথে যারা দীর্ঘ সময় থেকেছেন অনেক অনেক ধন্যবাদ। আবারও প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আলোকিত প্রতিদিন দেখুন এবং সাথ থাকুন আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের সাথে। দূরে কাছে যে যেখানে আছেন চাইলে আমাদের সাথে মোনাজাতে শরিক হতে পারবেন।
আসুন জীবনের সমস্ত গুণার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে একটু আমরা বিনয়ীভাবে বিনয়ী হয়ে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুণার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. اللهم آمين. الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. রব্বুল আলামিন আপনার শহীদ দরবারে হাত তুলেছি, আপনি হাকিম বিচার দিবসের মালিক, আপনি আপনি ক্ষমাকারী, আপনি সাহায্যকারী, আপনি অভিযোগ অনুমোদনকারী, আপনি রহমত দানকারী। রব্বে করিম আপনি ছাড়া কে আছে আমাদের, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দি। মিনা গুয়াম কে তাতাম বাপে জির কলমে আফু বরগুনাহাম কাশ না করিলাম প্রাণ ভরে বন্দিগি কটাইলাম গুনা করে জিন্দিগি সকল দু আর হইতে এখন ফিরিয়া আপনারই দু আরে রইলাম পরিয়া। আপনি যদি মাপনা করেন মোদেরে মোরা এখন যাব বলুন কার দারে। রব্বুল আলামিন অনেক গুনাহ করেছি, গুনার দিকে তাকালে মনে হয় আপনি মোদেরে জাহান্নামে মারবেন, গুনার দিকে তাকালে মনে হয় আপনি মোদেরে কবরে মারবেন। আল্লাহ বুঝতে পারি নাই নফসের তাড়নায় শয়তানের ধোকায় পড়ে অপরাধের সাথে বারবার জড়িয়েছি গো আল্লাহ, বারবার অপরাধের সাথে মিশেছি গো আল্লাহ। আপনার দরজা ছাড়া যে আর কোনো জায়গা নাই এখন বুঝতে পেরেছি গো আল্লাহ। রব্বুল আলামিন অপরাধীর পথ ছেড়ে আপনার পথে চিরদিন থাকতে পারি সেই শক্তি আমাদেরকে দান করে দিন। আমিন। রব্বুল আলামিন আপনার দরজায় এসে কত মানুষ তাদের ভাগ্য বদলে ফেলেছে, কত মানুষের জীবনের মোড় পরিবর্তন করেছেন আপনি, কত মানুষের শূন্য হাত আপনি ভরে দিয়েছেন আল্লাহ। আপনার দরজা তো নিরাশার দরজা নয়, আপনার দরজা তো আল্লাহ, এমন দরজা না যেখানে সব সময় দারোয়ান থাকে, দরজা বন্ধ থাকে। আল্লাহ
দুনিয়ার বিচারকের কাছে মানুষ এত বিনয়ের সাথে হাত জোর করে না। আল্লাহ যেভাবে আসামি দণ্ডপ্রাপ্ত আসামি হাঁটু গেড়ে বসে, আল্লাহ যেভাবে ক্ষমা চায় তার চেয়েও বিনয় প্রকাশ করতে চাচ্ছি। আল্লাহ তুমি আমাদের এই মোনাজাতের দিকে তাকিয়ে আমাদেরকে তুমি মাফ করে দাও। আমিন। রব্বুল আলামিন অনেকে হাত তুলেছে, এমন মানুষও আছে যার এমন একজন মানুষ নাই যার কোনো আত্মীয় স্বজন কবরে পড়ে যায়নি, এমন একজন মানুষ নাই যার কোনো আপনজন হারানোর ব্যথা নাই, এমন কোনো মানুষ নাই যার কোনো স্বজন অন্ধকার কবরে পড়ে যায় নাই। আল্লাহ যার মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি মই মুরব্বী অন্ধকার কবরে চলে গেছে, তাদের সকলের আরওয়াই পাকে আমাদের মোনাজাতের সওয়াব তুমি পৌঁছে দাও। আল্লাহ নবী পাকের রওজা মোবারকে আমাদের মোনাজাতের সওয়াব তুমি পৌঁছে দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, সাহাবাই কিরাম তাবি তাবিন ওলামাই মুতাকাদ্দিমিন মুতাখিরিন গাউস কুতুব ওলি আউলিয়া সুফি সাধক যে যেখানে আছে আল্লাহ মাটির নিচে সবার আরওয়ায় পাকে আমাদের মোনাজাতের সওয়াব তুমি পৌঁছে দাও। রব্বুল আলামিন এমন মানুষ আছে যাদের জন্যে দুহাত তুলে দোয়া করার মতো পৃথিবীতে কেউ নাই, তাদের জন্যে দোয়া করছি আল্লাহ তুমি তাদের জীবনের গুণা মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়, আল্লাহ তাকে তুমি ন্যাক হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের উপর থেকে আসমানি জমিনে বালা মুসিবত তুমি উঠায় নাও, সততার সাথে নিষ্ঠার সাথে ব্যবসা বাণিজ্যে আরও বেশি সফলতা লাভ করতে পারে, উত্তর উত্তর উন্নতি লাভ করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ পরিবারের উপর থেকে আসমানি জমিনি বালা তুমি উঠাইয়া নাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, করোনার কারণে অনেক মানুষের চাকরি হারিয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার পথে আল্লাহ তুমি এদের রিজিকের অবস্থা পরিবর্তন করে দাও, রিজিকের অভাব দূর করে দাও। আল্লাহ চাকরি হারাদের চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের রিজিক লাগবে তাদেরকে তুমি রিজিক দিয়ে দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, তোমার কাছে ফরিয়াদ আল্লাহ যে যেখানে হাত তুলেছে আল্লাহ কারোর হাত খালি ফেরত দিও না। আল্লাহ এই সময় মক্কা মদিনায় কত মানুষ কত অলিয়াউলিয়া তোমার দুয়ারে হাত তুলে বসেছে, আল্লাহ তাদের সাথে আমাদের হাত দুখানাও তুমি চালিয়ে নাও। আমরা জানি এক বস্তা ধানের মধ্যে অনেক চিটাও বিক্রি হয়ে যায়, আল্লাহ তেমনি তুমি অনেক নেক বান্দাদের সাথে আমরা গুনাগার আমাদেরকেও তুমি চালিয়ে নাও। রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।